হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ম্যানিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলি, আর বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই খুব আনন্দ করে এনজয় করে দোল খেলো, কারণ বিগত 2 বছর আমরা ঠিকঠাক খেলতে পারিনি। আর আমরা অলরেডি খেলা শুরু হয়ে গেছে, ঠাকুরের পায়ে আবির দিয়ে আমাদের বাড়ির দোলযাত্রা শুরু হয়। তো সেটা সকাল থেকেই শুরু হয়ে গেছে, তোমরা আমাকে বুঝতেই পারছো, অলরেডি ভূত হয়ে গেছি। আর আমাদের বাড়িতে আজকে পুজো আছে, সত্যনারায়ণের পুজো হবে, সবটা তোমাদের শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, অনেক অনেক নতুন ব্লগ আসছে, তো সঙ্গে থেকো, দেখতে থাকো, চল। মা সকাল সকাল ঘুম থেকে উঠি, স্নান সেরে পুজোর আয়োজন করতে বসে গেছে। এখন মোকাম সাজাচ্ছে, একটি গোটা পান, একটি পৈতে, একটি সুপারি, একটি কলা এবং একটি কয়েন দিয়ে তৈরি হয় একটি মোকাম এবং তাতে একটি বাতাসা। মাকে একা করতে দেখে চলে এলাম হেল্প করতে, দেখি কিছু হেল্প করতে পারি কি না। এটা চিড়ের মধ্যে নারকেল, বাতাসা এবং গুঁড়ো দুধ দিয়ে একটা নৈবেদ্য তৈরি করা হচ্ছে। দোলের দিনে অনেক বাড়িতেই সত্যনারায়ণের পুজো হয়। আজকে দোল পূর্ণিমা ছেড়ে যাবে একটা নাগাদ, তার মধ্যেই ব্রাহ্মণ এসে পুজোয় বসবেন। আমি মালাগুলো পুড়িয়ে দিচ্ছি সত্যনারায়ণের ছবিতে এবং গোপালের মালাটা এবং অন্যান্য দেবতার মালা পুড়িয়ে দিলাম, যতটা কাজ এগিয়ে রাখা যায়। অনেকদিন থেকে ইচ্ছা ছিল বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়ার, দেবদেব করে দেওয়া আর হচ্ছিল না, তাই দোল পূর্ণিমাতেই অফিস ছুটি পেলাম এবং এই দিনটাই একদম পারফেক্ট মনে হলো, সেই জন্য পুজোটা দিয়ে দিলাম আজকে। গঙ্গা জল দিয়ে ঘটটা পেতে রাখলাম, ঘটের মধ্যে আমশকা এবং ডাব, আমশকাতে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছি, এটি দিয়ে এর ওপর ডাবেও একটি স্বস্তিক চিহ্ন এঁকে ডাবটা বসাবো। এরপর তৈরি হচ্ছে নৈবেদ্য, মায়ের থেকে জেনে জেনে আমি কাজটা এগিয়ে রাখলাম, আতপ চাল দিয়ে এবং তাতে 5 রকম ফল, মিষ্টান্ন ইত্যাদি। এদিকে মা নারকেলটা কুঁড়িয়ে রাখছে, মোটামুটি জোগাড় হয়ে গেছে সত্যনারায়ণের ছবিটা। ঘটও পাতা হয়ে গেছে, এটা আমাদের নিত্য সেবার ঠাকুর, আদ্যা মা আছে, ভবতারিণী মা আছে, এটা হচ্ছে ব্রাহ্মণের সিধে যেটাকে বলে, চাল এবং 5 রকম সবজি মশলা সব কিছু দিয়ে এটা বানানো হয়েছে। আর আছে গোটা ফল, মিষ্টান্ন, ফুল, বাতাসা, মালা এবং চিড়ে। এখন চলছে সিন্নি মাখার কাজ, কাকিমা সিন্নিটা খুব ভালো মাখে, তাই কাকিমাকে রিকোয়েস্ট করলাম তুমি সিন্নিটা মাখবে। তো ব্রাহ্মণ আসতে আর কিছুক্ষণ দেরি আছে, তার মধ্যে সিন্নিটা মাখা হচ্ছে। আমাদের সিন্নি করা হয় আটা এবং আখের গুড় দিয়ে, অনেকে ময়দা ব্যবহার করে কিন্তু আমাদের আটার সিন্নিটাই হয়। পুরোহিত মশাই এসে গেছেন এবং পুজোর আয়োজন যেহেতু অনেকটা এগিয়ে রাখা ছিল তাই উনি এসেই পুজোয় বসে গেছেন। যেহেতু পূর্ণিমা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার জন্য এই তাড়াতাড়ি করা, উনি নারায়ণ নিয়ে এসেছেন, নারায়ণকে বসালেন, এবার শুরু হবে পুজো। সত্যনারায়ণের পুজোতে এই সিন্নিটাই হচ্ছে আসল ভোগ বা প্রসাদ, যেটাই বলো না কেন।
এবার হোম হবে। পুরোহিত মশাই এই হোমের আয়োজন করছেন। সাধারণত সত্যনারায়ণের পুজোতে হোম হয় না, বাট পুজোতেই হোমটাই আমার সবথেকে ভালো লাগে, তাই আমার ইচ্ছা ছিল যে একবার হোম করানো। সেই জন্যই পুরোহিত মশাইকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমার হোম করতে হবে, তো সেই হোমটাই এখন শুরু হচ্ছে। এটা একটা কিউট পুচকে শোনা, এসি খুব কান্নাকাটি করছিল, লোকজন দেখে এইসব দেখে ঝাঁ আজ ঘন্টা শোনে, তো এখন চুপচাপ দিদার খুলে বসে আছে। আর এদিকে হোম শুরু হয়ে গেছে। এবার ঠাকুরের পায়ে আবির দিয়ে শুরু হবে আমাদের আবির খেলা। তো ফ্রেন্ডস, এখন আবির খেলা চলতেই থাকবে আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।